बेईमान का जिज्ञासा बेईमान दल तुम्हारे आज के हासि खुशी कारण समय तुम्हार नबी मुहम्मद मक्कार मानुषेरा जेने रेखे दाओ अल्लाह नबी की बोले सताश बचर छा नबी की अल्लाह संगे दिदार कर चोख बुझिए विश्वास करे निलाम जोरे बोलें सुभानअल्लाह ए आमार सोनार मानिकेरा चल्लिस बचर पचिस बचर त्रिश बचर धरे फुरफुरा दादा पीर आलावलादेर अन्यान्य मुफ्ती आलेमदेर बक्तृता शुनेछेन मिलाद शरीफ दिले उपकार सालाम कियाम पड़ले उपकार मस्जिद मदरसा करले उपकार जलसा महफिल दिले उपकार सोनार परे बछर कि बछर तार माझखाने केउ जदि बोले एगुनो दवा बेकार आर बेकार ताहले आबू बक्कारेर जायगाय तुमि जदि थाकते नबी जे सताश बछर मियाराजे गियेछे ए विश्वास जीवने आमादेर करा सम्भव हतो ना हतो ना ताई आबू बक्कार निज काने शोनो कारणाई शोनो चोख बुझिए बोलेछे आमार नबी जाई करेछे सब कटा सत्य जा बोलेछे सत्य ओई रकम चोख बुझिए जदि बोलते नबीर नामे जदि एकटा छोट रास्ताय पाँच जन के निये फातिहा सालाम पड़ा हय ओटाई आमार नबीर शान एतटाई अंतरे जदि ভালোবাসা থাকতো আবু বকর আল্লাহর নবীকে বিনা দলিলে ভালোবেসে যখন ফেলেছে রাসূল বলেছেন আবু বকর তোমার পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আমার আল্লাহ তোমার ঈমান আমলের ওজনটা ভারী করে দিয়েছে একটাই কারণ তিনি চোখ বুজিয়ে রাসূল মিয়ারাজে গিয়েছিল তিনি বিনা প্রমাণে বিশ্বাস করেছে এর জন্য যদি এতই ঈমান আমল বরকত হয় তাহলে এটা নবী দিবস করা যায় जाए जानो जानो पैसा दवार भाई ते एगुलो कोरा क्यानो जायेस क्यानो कोरबे फजुल कोर्चा तुमी जोकुन बोले फेले चो ये विचार की होबे ना होबे अपना सुप्रीम कोर्टे आमी छेड़े दिलाम की होबे एबार आगे ईमान मालदाते देखबेन अनेक जायगा नबी दिवस महफिल हय ना मुर्शिदाबादे देखबेन हय ना अनेक जगह दिनाजपुरे देखबेन अनेक जगह बंद कर देवा हयेछे आमादेर चौबीस परगना अनेक जगह बंद कर देवा हयेछे आबार देखते पाच्छि जारा बंद करेछिल तीन बछर आगे तारा आबार शुरू करेछे आबार जारा चालाच्छिल तारा बंद कर दियेछे एकटा सिस्टेम चलछे একটা সিস্টেম চলছে বুঝেন না ওজন বলছি এমন কিছু কথা বলো না আমার নবীর এগেইনস্টে না যায় না যায় আল্লাহ এর তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু ভাই আমি যে যুক্তি পূর্ণ দিয়ে ছোট ছোট করে বলছি সকলে কি বুঝতে পাচ্ছেন আমি বেকার বেকার খামাকা খামাকা কথা বলছি না শুধু ঈমান বাঁচানোর জন্য আমলের কথা বলতে পাচ্ছি না যে এই করলে এত নাকি এগুলো শুনেছি কি করে ঈমানটা থাকবে এটাই আমি বলছি চল্লিশ বছর শুধু শুনেছি অন্তত এক ঘন্টা একটু আমল করার বলি ঈমান আছে কিনা একটু দেখে নেই আধার ব্যাংকে টাকা ঢুকেছে জিরো অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা চাষি মাদা শুধু ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টা কি ঘন্টা বাইক নিয়ে গেলাম কি একটা দরকারে বলেন চাষিমা আপনি বলে খোকা আমার টাকা ঢুকেছে নাকি কত টাকা বলছে জিরো অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা ঢুকেছে দাঁড়িয়ে আছে কতক্ষণ বলছে খোকা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে তাহলে কপাল খারাপ আজরায়েল দেখতে পাইনি খবরদার খবরদার জিরো অ্যাকাউন্টে যেও না
যেও না। কথা বুঝছিস ভাই? ওই জন্য বলছি ভাই, একদম একদম ফিরি ফিরি কিছু করো না, ফিরি ফিরি কিছু করো না। আল্লাহ, আমরা বছরে একবার নবী দিবস পালন করি হুজুর, আমরা বছরে একবার কিংবা দুবারও নবী দিবস করি, একবার একবার একবার। হাদিস শরীফে পাওয়া যায়, আমার আল্লাহ করে আমার নবীর দিকে তাকিয়ে নবী দিবস বছরে 52 বার। নবী দিবস করা যদি শরীয়তে জায়েজ না হয়, এটাই যদি ভুল হয়, আমার আল্লাহ তো বছরে 52 বার করে। ওই মসজিদে ইমাম সাহেব খুতবা পড়ে 60 খুতবা, ওই 60 খুতবাতে দেখবেন বছরে 52টা সপ্তাহ থাকে, আর প্রতি সপ্তাহের ভিতরে সোমবার আছে, তাহলে 52টাই সোমবার। আল্লাহর নবী বলেছেন আমার নামে আমার আল্লাহ প্রশংসা করে বছরে 52 বার। সোমবারের দিনে আমার নবী যখন এসেছিল, আবুল আহাব খুশিতে আনন্দে বাগে বাগ হয়ে গিয়েছে, আর নবীর ওই নবী দিবসে আবু জাহেল বেঈমান কাফের আনন্দে যখন লাফালাফি করেছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আবু জাহেল আবুল আহাব বেঈমান কাফের হয়ে জাহান্নামে যাওয়া শর্তে আমার নবীর খাতিরে সোমবারে তার কবরে আসা তাকে মাফ করে রাখে। জোরে বলে, আর একটু জোরে বলে, তাহলে নবীর খাতিরে আবুল আহাবের কবরে আজাব যদি মাফ করে দেয় বেঈমান কাফেরের কবরে আজাব, নবী যেদিন এসেছে ওই দিন একটু আনন্দ করেছিল। আর আজকের নবী দিবস হচ্ছে নবীর আসার আগমন তারিখকে কেন্দ্রবিন্দু করে। তুমি যদি বলো এগুলো করা যাবে না ভুল, তাহলে আবুল আহাবের কাণ্ডজ্ঞান আছে কিন্তু ওনাদের কাণ্ডজ্ঞান মার পড়ছে তো টুকটুক করে, টুকটুক করে পড়ছে তো, এক জোরে মারবো না, আস্তে আস্তে মারি। কাউকে মারতে গেলে না একটা যদি বলে তোমাকে 10 দিন পরে গুলি করে মারবো, ও না খেয়ে না খেয়ে শুকিয়ে শুকিয়ে যাবে, গুলি করলে রক্ত ধরবে না, কোপালে রক্ত ধরবে না, আর হঠাৎ যদি কাউকে কোপানো হয় রক্ত বেশি ধরে। কথা বুঝে আসছে ভাই? ওই জন্য কাউকে শাস্তি দিতে গেলে একেবারে মারলে হবে না, নখটা কাঁচিতে তুলতে হবে, জীবিত অবস্থায় কাঠিতে তুলতে হবে, তারপরে কি করতে হবে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, তোমার চোখটা তুলি, চোখটা কামড়ে ঢুকে দিয়ে পেলাস দিয়ে টেনে দিতে হবে। এ গুলি করার চেয়ে একেবারে মেরে দেওয়ার চাইতে খুব ভয়ানক শাস্তি না? তো আমি একেবারে মারছি না, এখন ধরে ধরে মারবো, ঘন্টাখানেক ধরে ধরে মারবো, রাজি আছেন তো? ঘন্টাখানেক ধরে ধরে মারবো, যাতে জীবন ভোর ওই রকম কোনো ব্যক্তি যেন আমাদের সমাজে মাথা চাকার দিয়ে না উঠতে পারে, ঠিক না ভাই? ঠিক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর প্রশংসার কথা বলছিলাম, এখানে আমি দেখতে পাচ্ছিলাম ছেলেরা তাবারক নিয়ে যাচ্ছিল, আপনারা করেছেন জর্দা ভাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আর তো আমো মানুষকে খাওয়ানো নেকি আর নেকি, নেকি আর নেকি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর একটা সাহাবা সিদ্দিকী আবু বাক্কর মসজিদে নববীতে বসে আছেন, একটা বৃদ্ধা মহিলা বললেন এখানে কি আসমা রাব্বা আছে? আসমা রাব্বা মানে আবু বাক্কর হুজুরের কথা বলছে, আর আসমা হলো আবু বাক্কর হুজুরের বড় মেয়ে। আপনাদের এলাকায় অনেক মা বোন থাকে, কোন মাকে ডাকতে বললে উমুকের মা বাড়ি আছে, তার ঠিক ওই মহিলাটা এসে বললেন এখানে কি আসমার আব্বা আছে? মানে আসমার এখানে আব্বা মানে আবু বাক্কর নাম ধরছে না, বললেন এখানে তা বলতে পারি না, বললেন এখানে কি আয়েশা সিদ্দিকার আব্বা আছে? তাও কোনো আওয়াজ আসে না, বুড়িমা আবার চিৎকার দিয়ে বলে এখানে কি আবু বাক্কর আছে? তাও কোনো আওয়াজ আসে না, যে আবু বাক্কর নবী পাকে সঙ্গে নিয়ে তিনি গুহার ভিতরে ছিল ওই আবু বাক্কর আছে? তাও কোনো আওয়াজ আসে না, যে আবু বাক্কর আল্লাহ নবীকে 6 মাস ভালোবাসা দিয়ে দাঁড়িয়েছিল তিনি কি এখানে আছে? তাও কোনো আওয়াজ আসে না। এই বলতে 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 বেলাল হুজুর বার হয়ে গেছে, জিজ্ঞাসা করছে কি খবর, বললেন দেখো এখানে কি আবু বাক্কর আছে? আল্লাহ নবীর প্রথম সাহাবা প্রথম খলিফা আবু বাক্করকে বললেন হুজুর দেখো একটা মহিলা আপনার নাম ধরে বারবার করে ডাকে, আবু বাক্কর হুজুর মার হয়ে চলে এসছে, আর মহিলাটা সালাম দিয়ে বললেন ও নবীর প্রথম খলিফা আবু বাক্কর আমার আব্বা নাই আমার মা নাই, ওই সময় আমার হায়াত ছিল কিন্তু আমি গরিব, আমি নিজে খেতে পাইনি, তাদের জন্য কি করে দান করতে পারি, কিন্তু আমি বুড়িমা আমি মৃত্যু সজ্জায় শাহিত হতে পার গড়িয়ে যাব, তার আগে আমার আব্বা মায়ের সাবরেসানির জন্য কিছু করতে পারলাম
বিতরণ করে দি আমার আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া চাও। আমার জামানেরা অনেক জায়গায় কুল খতম হয়, কলমা খানি হয়, ওই জামানায় বুড়িমা ছিল কাঁচা পাকা খাজুর। তফসিরে কারকেরা বর্ণনা করেছেন, আমাদের মুদি ভাণ্ডার দোকানে, আমাদের ভুসিমালের দোকানে নেড়ি নেড়ি খেজুর পাওয়া যায়। এই খেজুরে কথা রসুল বলেনি, একটা খেজুর 250 গ্রাম 200 গ্রাম ওজন, একটা খেজুর হাদিসে এসছে একটা খেজুর 200 থেকে 250 গ্রাম ওজন। তাহলে 200 গ্রামের ওজন এই জামানার ছেলেরা খালে পেট ফেটে যাবে, কিন্তু ওই জামানার মানুষের যে শরীর আর হাইট ছিল লম্বা জিয়াদা, ওদের কাছে 2-4-5টা কোনো ব্যাপার হতো না। তাহলে ওরা যখন খেজুর দিয়েছে বাপ মায়ের কবরে শান্তির জন্য, এই জামানায় খেজুরটা একেবারে নিম্ন সংখ্যা বলে, তাই আমরা একটু গরু মহিষ ছাগল জবাই করে আব্বা মায়ের শান্তির জন্য মুসল্লিদের খেতে দেই। এটাই যদি শরীয়তে হারাম হয়, আবু বাক্কার হুজুর বুড়িমার খাজন নিয়ে সব বাপ মার জন্য করেছিল, তাহলে ওটা অবশ্যই হারাম হবে। আর এটাকে হারাম বলতে গিয়ে আবু বাক্কারের কাজটাকে হারাম বলা হয়েছে না হয়নি? তাহলে আমাকে মারতে গিয়ে আবু বাক্কার হুজুরকে মারা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, আসহাবিকা নজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য, ওদেরকে কেউ যদি ভুল ধরে, কেউ যদি গালি দেয়, ওই ব্যক্তির ইমাম থাকে না? থাকে না। তাই আমারা কুলমা খানি কুল খতম থাকি, আবু বাক্কার হুজুর করেছিল, খাবিয়েছিল খাবিয়েছিল, দোয়া করেছিল, তাহলে আমাদের সঙ্গে তানাদের মিল আছে আছে আছে। কেউ যদি বলে এগুলো করা বেদাত, এগুলো করা চলবে না চলবে না, তাহলে আমাকে হারাম বলতে গিয়ে রসুলের সাহাবাকে হারাম কর বানানো হয়েছে। আল্লাহ নবী বলেছেন, লায়া বকা, ওরা দেখতে পাবে আমি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে নবীকে আর সাহাবাকে ভুল ধরে অপমান করে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে। আল্লাহ, খবরদার এগুলো বলবেন না। কুল খতম সবরে সানি, কোনো সমস্যা নেই, সব করা যায়, সব করা যায়, কোনো সমস্যা নেই। আল্লাহ, ফের আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী দিবস, আমরা জন্ম দিবস করি না মৃত্যু দিবস। অনেকে বলবে আমরা জন্ম দিবস করি, না না না, জন্ম দিবস করা শরীয়তে জায়েজ নয়, আমরা জন্ম দিবস করি না। হাদিস শরীফে আমরা পড়েছিলাম, আল্লাহ নবী দুনিয়াতে আগমন হয়েছিল, ওই দিন ছিল 9 রবিউল আউয়াল, আবার কেউ কে বলিয়েছে 11 রবিউল আউয়াল, কেউ কে বলেছে 13 রবিউল আউয়াল, আমরা হাদিস শরীফে পড়েছি, আবার কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। রসুল যেদিন দুনিয়াতে আগমন হয়েছে 3-4 তারিখের ব্যবধান আছে। এবার আপনার কাছে একটা কথা বলি, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে দুনিয়াতে দান করেছিল, দেখা যায় 32 বছর আমার বয়স হতে পারে, আর সোমবারে দুপুরবেলা আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, ওটাই ছিল আমার জন্ম জন্ম জন্ম। স্কুল বোর্ডে আর দেখা যায় আদালতে সেখানে লেখা হয়েছে জন্ম সার্টিফিকেট, কেন ওটাই ছিল আমার জন্ম, 32 বছর আগে ওটাই ছিল জন্ম। আপনাদের এখানে এসেছি 2 ঘন্টা আগে, এটা কিন্তু জন্ম নয়, এটাই হলো আমার আগমন। তাহলে জন্ম আলাদা, আগমনও আলাদা, ঠিক না বে? ঠিক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবীর জন্ম দিবস আমরা পালন করি না। আল্লাহ নবী কবে জন্ম হয়েছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যাদের, আসমা আসমান আগে তৈরি, অল আরদা জমিন আগে তৈরি, অল জিবালা পাহাড় আগে তৈরি, আল্লাহ নবী আপনি বলেন বলেন কে আগে জন্ম হয়েছে, আসমান জন্ম হয়েছে না জমিন, না পাহাড় না জিবালা, পাহাড় কে আগে জন্ম হয়েছে? আমার নবী পাক বললেন, ইয়া জাবের, হে জাবের, আল্লাহ তাআলা কদ খলাক কবলাল আশিয়া নূরা নবিয়া, তামাম পৃথিবী জন্ম হওয়ার আগে আমার আল্লাহ তোমার নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছে। আরেকটু জোরে, তাহলে আমরা নবীদের জন্মদিবস পালন করছি, অলকশনে জন্মদিবস পালন করছি না, পালন করছি কোন দিবস? আগমন, আগমন দিবস, ইয়ানি কিয়ামে মুসাররাত কহতে হ্যায়।
শ্বশুর এসছে আমি বসে খাচ্ছিলাম, শ্বশুর আব্বা এসছে জুম্মা নামাজ পড়ে, মসজিদে নামাজ কালাম পড়িয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করছি, হঠাৎ করে দিনে শ্বশুর এসছে, আমি খাচ্ছিলাম, শ্বশুরের দেখে আমি কি শুয়ে পড়বো না দাঁড়িয়ে উঠবো? সম্মানে দাঁড়াতে হবে, এটা হলো আদব। তাহলে আমি সম্মানে দাঁড়িয়ে পড়েছি, আমার শ্বশুর খুশি হয়েছে না রেগে গেছে? খুশি হয়েছে, এটা হলো আদব। তাই ওকে বলা হয় মুসাররাত, মানে কারোর জন্য খুশি হয়ে দাঁড়ানো জায়েজ। কথা বুঝে আসছে? আল্লাহর নবী এই দিনে যদি জন্ম হতো আমরা দাঁড়ালে গুনাহ হতো। রসুল আগমন হয়েছে মানে আমার ঘরে তশরিফ এনেছিল, আমাদের পৃথিবীতে তশরিফ এনেছে মানে আগমন হয়েছে, জন্ম সময় আমরা ছিলাম না, একমাত্র আমার রসুল। কিন্তু ঘরে যখন এসছে আমরা যখন দাঁড়িয়ে উঠেছি, ওটাই হলো সম্মান আর আদব। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, এর তকবীর নারে তাকবীর, আরেকটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে জন্ম দিবস পালন করছি না, পালন করছি কোনটা? আগমন একটা হলো, এবার মৃত্যু দিবস। মৃত্যু দিবস কেউ পালন করিনি, তাহলে আমরা মৃত্যু দিবস করিনি, জন্ম দিবসও করিনি, কোন দিবস করি? আগমন দিবস। আগমন দিবস তোমার কি সমস্যা? আগমন দিবস পালন করি দা, তুমি বেদাত বলছি কেন? আমি যদি এই নবী দিবস করি, আমি যদি বেদাত হই, তুমি যে বেজাত হয়ে গেছো। কথা বুঝে আসিনি? ইসলামে জাত নেই, বেজাত মানে বেঈমান, মানে বেঈমান কি হবে? খুব সমস্যা। নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আগমন হবে বলে নবী দিবস করেছিল, আর ওই নবী দিবসের স্টেজে বসে বসে নবী মুসা আলাইহিস সালাম আর নবী ঈসা আলাইহিস সালাম তিনি বক্তৃতা রাখতে রাখতে একটা হাদিস পড়েছিল, অবাশারাত ঈসা মুবাশশিরান বিরাসূলিয়াতি মিন বাদিহি ইসমুহু আহম্মদ, আমি ঈসা যদি ওই জামানার উম্মত হতাম, আর যে নবী আসবে 24 ঘন্টা প্রশংসা করা, আমি নবী ঈসা আমার উপরে দায়িত্ব হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নবী যদি বলে ওই জামানার উম্মত যদি আমি হয়ে যেতাম, আমার উপরে দায়িত্ব হতো তানার প্রশংসা করতে, তাহলে একটা নবী যদি এই কথা স্বীকার করে, তাহলে আমি আর আপনি স্বীকার কেন করব না? তুই নবী মুসা আলাইহিস সালামের একটা সাহাবা, সাহাবাটার নাম আপনারা শুনেছেন, তার নাম হলো আবুল হারেসা। আবুল হারেসা তোরা শরীফ পড়া শুরু করলেন, দেখতে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালামের, দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের অনেকটা নাম তিনি পেয়েছেন, তারপরে দেখতে পায় আমার নবী পাকের নাম বারবার ভেসে ওঠে, ভেসে ওঠে, ভেসে ওঠে। তাই আবুল হারেসা রেগে গেছে, ও নবী মুসা রে, তোমার এই কেতাবটা আমি যখন পড়ি, আল্লাহ দেওয়া কেতাব, এই কেতাবে কিন্তু মুহাম্মাদের নাম বেশি পাই, তোমার নাম কম পাই, আমি বড় রেগে যাই, রেগে যাই। তাই রেগে গিয়ে আবুল হারেসা আমার নবীর নামের উপরে যখন কলম চালানো শুরু করেছে, আমার আল্লাহ রেগে যাচ্ছে না, যায় না? নবী দিবস করব, কেউ যদি বলে করা যাবে না, আল্লাহ রেগে যাচ্ছে না, যায় না? তাহলে আবুল হারেসা নামের উপরে আঙুল কাটছিল, কলম দিয়ে ঢাকা দিচ্ছিল, আমার আল্লাহ রেগে গিয়ে তাকে গোয়ে সাপে পরিণত করে দিয়েছে। আর কেউ যদি বলে এটা করা যাবে না, তাকে গোয়ে সাপ করেনি, কপাল ভালো নসিব ভালো, শুধু তোমার নবী দয়ার নবী হওয়ার কারণে। আর একটু জোরে, বেঁচে গেছো তোমার নবী দয়া নই বলে, হয়তো দুনিয়াতে তোমার কিচ্ছু হয়নি, কিন্তু পরকালে কিচ্ছু নেই তোমার, বুঝেননি? কিচ্ছু নেই পরকালে। আল্লাহ,